এই আরে আরে আগে তুলেন, আরে তুলেন, ধরেন তো আপনি। ধরেন না ওনার ওই যে শার্টটা একটু খুলে দেন, শার্টটা খুলে দেন, শার্টটা খুলেন। এই জুতাটা খুলে দেন। কি করেন আপনি? যাক, আপনিও আসলে ভালো মানুষ, অনেকে তো দেখে চলে যায়। আমি তো নিজেই 15 দিন আগে আমি এরকম পড়ে গেছিলাম, আমার এক রিক্সা এরকম লাগাই দিচ্ছে। মানে এটা এটা জাস্ট হঠাৎ একটা, এমনি কারো কোনো বাধাগ্রস্ত না? এই হাতের বোতামটা খুললে একটু ওইটা তুলে দেন হাতের, এই যে শার্টের বোতামটা খুললে হাতটা একটু তুলে দেন। আমি তো যেভাবে পড়ে গেছে পাটা গেল, কিন্তু আলহামদুলিল্লাহ পাতে সমস্যা হয় নাই, আল্লাহ আপনাকে সেভ করছে। সাবধান, মোটর সাইকেল এই কখনোই মানে ড্রেস নিয়ে চালানো বা কোনো কিছু দ্রুত গতিতে চালানো এই জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করতে হয়, খুব ঠান্ডা মাথায়। আল্লাহ বাঁচাচ্ছি আপনাকে, আলহামদুলিল্লাহ। আপনি একটু হাঁটেন তো দিকে, একটু হাঁটেন, নর্মালি হাঁটেন তো, আপনি গাড়িটা যদি রাখতো তাহলে তাহলে সমস্যা হইতো, খুব ভালো ব্রেক দিচ্ছেন আপনি। যান আপনি তাহলে বাসায় চলে যান, আর আপনার অফিসে ফোন দিতে হইলে আমরা দেন, আমরাও কথা বলে দিই। আমরা এখানে দায়িত্বরত আমাদের স্যার আছে, উনি ভালো থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনি কি এখন সুস্থতা বোধ করছেন? জি আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো বোধ করতেছি। যাইতে পারবেন বাসায় ঠিকভাবে? একা একা যাইতে পারবেন না, আমাদের একজন পুলিশ দিয়ে দিব সাথে? না না, একাই যেতে পারবো আলহামদুলিল্লাহ। যে কিছু বলার থাকলে বলেন এখন। আমরা আমি তো আজকে এখানে একটা খুব মানে সৌভাগ্য আমার, যেটা খুব অ্যাক্সিডেন্ট হইলো বাট সাথে সাথে আপনারা এখানে ছিলেন, এবং আমি মানে খুবই খুশি, খুবই এবং খুবই স্যাটিসফাইড যে আমাদের পুলিশ সার্ভিস আমাদেরকে মানে এতটা ইগারলি এসে আমাদেরকে হেল্প করছে, মানে আমাকে এখানে নিয়ে আসলো এবং আমাকে একটা রেস্টের সুযোগ দিল। এখানে স্যাররা ছিলেন, এখানে ওনাদের সাথে গল্প মানে কথা হইলো, এবং আমি কমপ্লিটলি সুস্থ বোধ করার পরে আমাকে মানে বললো যে এখন আমি যেতে পারি। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার এই বাইক, আমার সাথে দুইটা ব্যাগ ছিল, ব্যাগগুলো ওনারা সেভ করলো, এবং আমি মনে করি যে এটা মানে আমাদের
যে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন থাকে পুলিশদের প্রতি বা ট্রাফিক পুলিশদের প্রতি, এটা আমার আজকে থেকে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। এবং আমি মনে করি যে আমাদের ট্রাফিক পুলিশ এবং অত্যন্ত একটা মানে কী বলবো যে একটা মাইলস্টোন তৈরি করলো আমার জীবনে, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে আপনি নিজেও একজন ব্যক্তিগতভাবে ভালো মানুষ, তাহলে নাহলে আপনার বিপদে এতগুলো পুলিশ পাইতেন না। আপনি আজকে অনেকগুলো পুলিশ পাইছেন আপনার বিপদে, আপনিও মানুষের উপকার করেন, এই জন্য আপনার বিপদেও মানুষ আজকে আমরা হয়তো বা আল্লাহ ফেরেস্তা বানায় পাঠাইছে আমাদের। ভালো থাকবেন, আর আমরা যে কাজটা করলাম এটা আসলে আমাদের দায়িত্ববোধ থেকেই করেছি, আমরা জনগণের সেবা করার চেষ্টা করি। এবং আমাদের এই পোশাক যতদিন গায়ে থাকবে ততদিন তো করবই, অবসর সময়েও আমরা চেষ্টা করি জনগণ পাশে থাকার জন্য, আর এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের সাথে সবসময় থাকতে পারি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।